কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। ঘাসফুল কবিতাটি যে কবি লিখেছেন, কবি জ্যোতিরিন্দ্র মৈত্র, তার পরিচিতিটি আমরা আজকে ভিডিওতে পড়ে নেব। জ্যোতিরিন্দ্র মৈত্র 1911 সালে পাবনায় জন্মগ্রহণ করেন, অর্থাৎ তার জন্মসাল হচ্ছে 1911 এবং তার জন্মস্থান হচ্ছে পাবনা। তিনি একজন প্রখ্যাত কবি ও গায়ক, অর্থাৎ তিনি কিন্তু একই সাথে কবিও ছিলেন এবং সাথে সাথে গায়কও ছিলেন। তিনি অনেক উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন, অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারলাম তিনি কিন্তু অনেকগুলো উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখেছেন এবং সেগুলোর জন্য বিখ্যাত হয়েছেন। সঙ্গীতের শিক্ষক হিসেবেও তিনি খ্যাতিমান, অর্থাৎ তার খ্যাতি কিন্তু সঙ্গীতের শিক্ষক হিসেবেও আছে। তিনি 1977 সালের 26শে অক্টোবর মৃত্যুবরণ করেন, অর্থাৎ তার মৃত্যু সালটিও আমরা জেনে নিলাম 1977 সালের 26শে অক্টোবর। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু কবি জ্যোতিরিন্দ্র মৈত্রের পরিচিতিটি এই ভিডিওর মাধ্যমে জেনে নিলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশানে করবে। ধন্যবাদ বন্ধুরা। ঘাসফুল কবিতাটি কবি জ্যোতিরিন্দ্র মৈত্র লিখেছেন, তার প্রথম 4 লাইন এই ভিডিওতে পড়ে নিই। আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা, অর্থাৎ আমরা ঘাসের ছোট ছোট ফুল কিংবা ঘাস ফুল আমরা হাওয়াতে মাথা দোলাই, এটি কিন্তু প্রথম 2 লাইনে বোঝানো হয়েছে। তুলনা মোদের দোলনা পায়ে ছিড়োনা নরম পাতা, অর্থাৎ আমরা কিন্তু ঘাস ফুল আমরা আকারে ছোট কিন্তু আমাদেরকে তুলে ফেলো না কিংবা ছিঁড়ে ফেলো না কিংবা পায়ে পিষ্ট করে মেরে ফেলো না, আমরা নরম পাতা হলো আমাদেরকে এসব করো না, এগুলোই কিন্তু ঘাস ফুলরা দাবি করেছে এই প্রথম 4 লাইনে। তাহলে চলো, আমরা কিন্তু প্রথম 4 লাইন পড়ে নিলাম, এবার আমরা কয়েকটি শব্দার্থ জেনে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি দোলাই শব্দটি, যার অর্থ নাড়াই। এরপরে আমরা দেখতে পাচ্ছি মাথা শব্দটি, যার অর্থ আগা, অর্থাৎ গাছের মাথা বলতে গাছের আগাকে বোঝানো হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি দোল শব্দটি, যার অর্থ দোলিত হওয়া। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু কবিতার প্রথম 4 লাইন বুঝে নিলাম এবং কয়েকটি শব্দার্থও জেনে নিলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বন্ধুরা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা। কবিতাটির আরেকটি অংশে ভিডিওতে পড়ে নেই এবং বুঝে নেই। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা। অর্থাৎ গাছের ফুলগুলো যেমন বাতাসে দুলতে থাকে কিংবা সূর্যের আলো পড়ে কিংবা সূর্যের কিরণে এই ফুলগুলো যে কেমন অপরূপ হয়ে ওঠে, সেগুলো দেখে আমাদেরকে কিন্তু ঘাস ফুলরা শুধুমাত্র খুশি হতে বলেছে। এগুলোকে যেন আমরা ছিঁড়ে না ফেলি এবং পায়ে পিষে নষ্ট না করি, সেটি যেন আমরা না করি, তার জন্য আমাদেরকে বলেছে। তাহলে কিন্তু বন্ধুরা, আমরা এই 4টি লাইনের অর্থ জেনে নিলাম। এবার চলো আমরা কয়েকটি শব্দ দেখি এবং শব্দগুলোর অর্থ জেনে নিই। আমরা প্রথমে দেখতে পাচ্ছি খুশি শব্দটি, যার অর্থ আনন্দ। এরপর আমরা দেখতে পাচ্ছি সূর্য শব্দটি, যার অর্থ অরুণ। এরপর আমরা দেখছি কিরণ শব্দটি, যার অর্থ আলো। এরপর আমরা দেখছি দুলে দুলে শব্দটি, যার অর্থ নাড়িয়ে নাড়িয়ে। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু কবিতার 4টি লাইনও বুঝে নিলাম, সাথে সাথে 4টি শব্দার্থও জেনে নিলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। ধন্যবাদ। আমরা ঘাসফুল কবিতাটির আরেকটি অংশে ভিডিওতে বুঝে নিই। ধরার বুকে স্নেহকণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, অর্থাৎ ঘাসফুল কিন্তু এখানে তাদের মতে ঘাসফুল পৃথিবীর বুকের স্নেহ ভালোবাসার সঙ্গে কিন্তু নিজেকে তুলনা করেছে এবং ঘাসফুলের মতে কিন্তু পৃথিবীর বুকের স্নেহকণাগুলো ঘাস হয়ে ফুটে ওঠে। মোরা তারই লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি শুনি, আর দুলি শান্ত বাতাসে যখন তারারা ফুটে। তাহলে চলো আমরা এটুকুর অর্থ জেনে নেই। ঘাসফুল কিন্তু সেই স্নেহকণার লাল নীল সাদা হাসি, তারার রূপকথা আর নীল আকাশের বাসি শুনে কিন্তু নিজেদের আনন্দে ভরিয়ে তোলে। অর্থাৎ রাতের আকাশে যখন তারারা ফোটে, তখন কিন্তু ঘাসফুলেরা রূপকথার নীল আকাশের বাসি শুনে শান্ত হওয়ায় দুলতে থাকে। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু আমাদের এই কবিতাটির আরেকটি অংশ এই ভিডিওতে পড়ে নিলাম। তাহলে চলো আমরা এবার কয়েকটি শব্দার্থ জেনে নিই। ধরা শব্দটির অর্থ পৃথিবী, তারারা শব্দটির অর্থ আকাশের তারকারাজি। তারপরে আমরা দেখছি ফোটে শব্দটি, যার অর্থ ফুটে ওঠে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রূপকথা শব্দটি, যার অর্থ কাল্পনিক কাহিনী। তাহলে আমরা কিন্তু বন্ধুরা এই ভিডিওতে কয়েকটি শব্দার্থ জেনে নিলাম এবং আমরা কবিতাগুলোর একটি অংশ, অর্থাৎ কবিতার, দুঃখিত বন্ধুরা, কবিতাটির একটি অংশ কিন্তু খুব সহজ করেও বুঝে নিলাম। ধন্যবাদ বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। চলো আজকে আমরা ঘাসফুল কবিতাটির অনুশীলনীতে যে শূন্যস্থান আছে সেগুলো এই শব্দ দিয়ে পূর্ণ করে ফেলি।
তাহলে আমরা দেখছি প্রথমে যে শব্দগুলো কি আছে, দোলায় কিরণ ধরার তারারা স্নেহকণা রূপকথার ফোটে। তাহলে চলো এই শব্দগুলো দিয়ে আমরা এই বাক্যগুলো পূরণ করে ফেলি। ছোট ছোট ফুল হাওয়াতে ড্যাশ ড্যাশ মাথা। তাহলে আমরা পড়েই বুঝতে পারছি ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা, অর্থাৎ হাওয়াতে তারা মাথা দোলায়। সকালে সূর্যের ড্যাশ ততটা তীব্র হয় না। তাহলে কি হতে পারে বলতো বন্ধুরা, সকালে সূর্যের কিরণ কিংবা আলো বা তাপ ততটা তীব্র হয় না। ড্যাশ বুকের স্নেহকণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে। তাহলে বলতো বন্ধুরা কি হতে পারে, ধরার বুকের অর্থাৎ পৃথিবীর বুকের স্নেহকণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে। আধার আকাশে ড্যাশ মিটিমিটি করে চায়। তাহলে বলতো কি হতে পারে, আধার আকাশে কিন্তু অর্থাৎ অন্ধকার আকাশে তারারা কিন্তু মিটিমিটি করে চায়। ফুল গাছে ফুল ড্যাশ, তাহলে কি জানি আমরা, ফুল গাছে ফুল ফোটে। ড্যাশ বই পড়তে অনেক ভালো লাগে। তাহলে কি বলতো বন্ধুরা, রূপকথার বই পড়তে আমাদের অনেক ভালো লাগে। এরপরে আমরা দেখছি মা ড্যাশ দিয়ে আমাদের ভরে রাখেন। মা স্নেহকণা দিয়ে অর্থাৎ মা আদর যত্ন দিয়ে কিন্তু আমাদের ভরে রাখেন। তাহলে বন্ধুরা আমরা কিন্তু ঘাসফুল কবিতাটির অনুশীলনীতে যে শূন্যস্থানটি আছে সেটিও খুব সহজেই পূরণ করে ফেললাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো আছো? তো আজকের ক্লাসে আমরা ঘাসফুল কবিতার কিছু প্রশ্নের উত্তর অনুশীলন করব। ঘাসফুল কবিতাটি লিখেছেন কবি জ্যোতিরিন্দ্র মৈত্র। তো চলো আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নেই। প্রথম প্রশ্ন, হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে? এখানে আমরা কবিতায় পড়েছি যে হাওয়াতে কিন্তু ঘাসফুলেরা মাথা দোলাচ্ছে। তাহলে এখানে উত্তর হবে হাওয়াতে ঘাসফুলেরা মাথা দোলাচ্ছে। এরপরের প্রশ্নটা দেখো, ঘাসফুল আমাদের কাছে কি মিনতি করছে, কেন করছে? আচ্ছা, আমরা কিন্তু কবিতায় পড়েছিলাম যে ঘাসফুল আমাদেরকে বলছে যে আমরা যেন তাদেরকে তুলে না ফেলি এবং তাদেরকে পা দিয়ে যেন দলা না দেই বা পিষে না ফেলি এবং তাদের নরম যে পাতাগুলো সেগুলো যেন আমরা ছিঁড়ে না ফেলি। এটাই কিন্তু আমাদেরকে ঘাসফুল আমাদের কাছে মিনতি করছিল। আর কেন করছিল? কারণ হচ্ছে গাছের যেমন প্রাণ আছে, ঘাসফুলেরও কিন্তু প্রাণ আছে। তাই আমরা যখন গাছ কেটে ফেলি তখন কিন্তু গাছটা মারা যায়, তাই না? তাই আমরা যদি ঘাসফুলও ছিঁড়ে ফেলি তাহলে কিন্তু তারা কষ্ট পেয়ে মারা যাবে। এ কারণেই ঘাসফুল আমাদের কাছে মিনতি করেছে যে আমরা যেন তাদেরকে তুলে না ফেলি, পা দিয়ে পিষে না ফেলি এবং তাদের নরম পাতা ছিঁড়ে না ফেলি। এর পরবর্তী কোশ্চেনটা আমরা দেখে নিই, ঘাসফুল কার সাথে নিজেকে তুলনা করেছে এবং কিভাবে তুলনা করেছে? আচ্ছা, আমরা কিন্তু কবিতায় দেখেছি যে ঘাসফুলরা বলছে যে তারা ধরার বুকের স্নেহের কণার মতোই। তার মানে কি, ঘাসফুল নিজেদেরকে ধরার বুকের স্নেহের কণার সাথে তুলনা করেছে এবং তারা যেন সূর্যের লাল নীল সাদা আলোর কণার মতো, আর তাদের মতে প্রকৃতির ভালোবাসায় ফুল ফোটে। আচ্ছা, এটার মানে হচ্ছে যখন সূর্যের লাল নীল সাদা রশ্মিগুলো যখন পৃথিবীতে এসে পড়ে তখন এই আলোগুলো বা কণাগুলোই ঘাসফুল হয়ে পৃথিবীতে ফুটে ওঠে। আর এভাবেই কিন্তু ঘাসফুল নিজেদেরকে স্নেহের কণার সাথে তুলনা করছে। এখানে স্নেহের কণা বলতে সূর্যের যে লাল নীল সাদা রশ্মি বা কণা রয়েছে সেগুলোকে বোঝানো হয়েছে। আর তাদের মতে এই যে সূর্যের কণা যখন পৃথিবীতে এসে পড়ে তখন প্রকৃতির ভালোবাসায় তারা ফুল হয়ে ফুটে ওঠে। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা জেনে নিলাম। এরপরের প্রশ্নটা আমরা দেখি, ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয়? আচ্ছা, আমরা কবিতায় পড়েছি যে ঘাসফুলরা আমাদেরকে বলছে যে আমরা যেন তাদেরকে না তুলে ফেলি, না ছিঁড়ে ফেলি, শুধু আমরা যেন দেখি যে তারা কিভাবে আনন্দে মাথা দোলাচ্ছে, কিভাবে সূর্যের আলো যখন তাদের উপরে এসে পড়ছে তারা হাওয়ায় মাথা দোলাচ্ছে, এই দৃশ্যটা দেখে যেন আমরা খুশি হই বা আনন্দিত হই। তাহলে আমরা উত্তর হিসেবে বলতে পারি যে হাওয়ায় মাথা দুলিয়ে দুলিয়ে ফুল মানুষকে আনন্দ দেয়। চলো এবার আমরা কবিতার কিছু অংশ ব্যাখ্যা করব। কবিতার অংশটি হচ্ছে, আমরা তারি লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি, শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফুটে। আচ্ছা, এই অংশটি দ্বারা মূলত এখানে বুঝিয়েছে যে আমরা, এখানে আমরা বলতে ঘাসফুলদেরকে বোঝানো হয়েছে, ঘাসফুলরা হচ্ছে যে সূর্যের আলোর যে লাল নীল সাদা রশ্মির বা কণা রয়েছে তারা তাদেরই একটা রূপ। আর রাতের বেলা যখন আকাশে তারা উঠে
এবং একটা সুন্দর বাতাস প্রবাহিত হয়, তখন ঘাসফুলেরা ওই বাতাসের সাথে নিজেরাও দুলে ওঠে বা দুলতে থাকে। এই বিষয়টাই এখানে বোঝানো হয়েছে যে আমরা তারই লাল নীল সাদা হাসি রূপকথা নীল আকাশের বাসি শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে। তাহলে আজকের ক্লাসে আমরা ঘাসফুল কবিতার কিছু প্রশ্নের উত্তর জেনে নিয়েছি এবং কবিতার কিছু অংশ আমরা ব্যাখ্যাও করেছি। তাহলে আজকে এ পর্যন্তই ছিল আমাদের ক্লাস। তোমরা সবাই অনেক ভালো থেকো, ধন্যবাদ।